গল্প এ তুমি কেমন তুমি গল্পটি লিখেছেন তাহমিনা তমা। আজকে তোমাদের শোনাবো চতুর্থ পর্ব। অনুর প্রশ্নে লিজা থতমতে খেয়ে গেল, কি উত্তর দেবে বুঝতে পারছে না। আমতা আমতা করে বললো, কই কিসের দাগ? অনু ভুরু কুচকে বললো, কিসের দাগ মানে? বাম গাল পুরো লাল হয়েছে। আরে আপু, এটা অ্যালার্জি, তুমি তো জানো আমার অ্যালার্জি আছে। অনু কিছুটা সন্দেহের চোখে তাকালো, সত্যি অ্যালার্জি এটা? হ্যাঁ আপু, সত্যি অ্যালার্জি। ঠিক আছে যা, তানিশা আমার রুমেই আছে। অনু কথা না বাড়িয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। গতকাল থেকে বাড়িতে দম বন্ধ হয়ে আসছে তার, বাইরে গেলে একটু শ্বাস নিতে পারবে মন ভরে। বাইরে এসে গেটের কাছে রিক্সার জন্য দাঁড়াতে ফারহানকে দেখলো গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে। ফারহান যেন অনুকে দেখো দেখলো না, অনু সেদিকে একবার তাকিয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়লো তাতে। অনু জার্নালিজমে অনার্স করছে, ফাইনাল ইয়ার। সামনে অনুর ফাইনাল পরীক্ষা, তাই ফারহানের চিন্তা মাথা থেকে বের করা প্রয়োজন। সে চায় না যা তার নয় সেটার জন্য নিজের ফিউচার নষ্ট করতে। অনু যখন নিজের ভাবনায় ডুবে আছে তখনই লাফিয়ে কেউ তার রিক্সায় উঠে বসলো। অনু ভয়ে চিৎকার করে উঠলো, আরে চিৎকার করছে কেন, আমি তো। অনু তাকিয়ে দেখলো তার ভার্সিটির সিনিয়র অয়ন। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো, তারপর রেগে অয়নের দিকে তাকিয়ে বললো, এসবের মানে কি? অয়ন রিল্যাক্স মুডে বললো, কিসের মানে কি? অনু রাগ বাড়লো, এভাবে কোথা থেকে উড়ে এসে আমার রিক্সায় পড়লেন তালপাতার সিপাহী? অয়ন রেগে বলল, এই একদম তালপাতার সিপাহী বলবে না তো, আপনাকে কি বলবো জনাব? আন্ডারটেকার জন সিনা নাকি রোমান রেইনস? ভালো হবে না কিন্তু ধুলাবালি। অনু তেতে উঠে বলল, এই কে ধুলাবালি? হ্যাঁ কে আবার? তুই ধুলাবালি? অনু পরমাণু, একদম আজে বাজে নামে ডাকবে না আমাকে, আমার একটা সুন্দর নাম আছে, অনামিকা চৌধুরী। তুমি মনে হয় ভুলে গেছো, আমারও একটা সুন্দর নাম আছে, আনাপ শিকদার। সুন্দর একটা ডাকনামও আছে অয়ন, তুমি আমাকে আমার নামে ডাকলে আমিও তোমাকে তোমার নামেই ডাকব। অনু রেগে বলল, আপনাকে আমি কোনো নামই ডাকতে চাই না, আপনি এখনই আমার রিক্সা থেকে নামুন। অয়ন অবাক হয়ে বলল, এটা বুঝি তোমার রিক্সা? কবে কিনলে? কংগ্রাচুলেশন। অনু নিজের মাথায় হাত দিয়ে বসে রইল, সে ভুলেই গিয়েছিল কার পাল্লায় পড়েছে। অয়ন চিন্তিত গলায় বলল, এই তোমার মাথা ব্যথা করছে নাকি? অনু বিরক্ত হয়ে বলল, আপনি নিজেই আমার জন্য একটা মাথা ব্যথা। অয়ন মলিন হাসলো, সেটা তোমার একার জন্য না, আমি সবার জন্যই মাথা ব্যথার কারণ। অনু এবার তাকালো অয়নের দিকে, মানে? অয়ন নিজেকে সামনে বলল, কিছু না। আচ্ছা তুমি এমন করছো কেন? আমি হ্যাংলা পাতলা মানুষ, তোমার সাথে তো টাচ লাগছে না, এদিকে চেপেই বসেছি তো, আসলে রিক্সা পাচ্ছিলাম না। অনু দেখলো অয়ন একদম চেপে বসেছে, একটু ঝাঁকির লাগলেও পড়ে যাবে, এমনই তালপাতার সিপাহী, পরে হাড়গোড় ভেঙে গেলে বিপদ। অনু গম্ভীর গলায় বলল, ঠিক হয়ে বসুন, পড়ে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। অনুর কথায় অয়ন মুচকি হাসলো। অয়ন মাস্টার্স ফাইনাল ইয়ারে আছে, এই বছরই ভার্সিটিতে তার শেষ বছর। গত চার বছর সে অনুকে অনেক জ্বালিয়েছে, মেয়েটাকে বিরক্ত করতে তার ভালোই লাগে। আর মাত্র কয়েকটা দিন ধুলাবালি, তারপর আর তোমাকে জ্বালাবো না পরমিস। অনু অবাক হয়ে বলল, কেন? ফাইনাল এক্সাম শেষে আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মামুনির কাছে, আর হয়তো ফেরা হবে না। আপনার নাকি বিদেশে ভালো লাগে না, এখন আবার যাচ্ছেন কেন তাহলে? এই দেশে মায়ের স্মৃতি ছাড়া আমার কাছে আর কিছুই নেই, এতদিন মায়ের স্মৃতি নিয়ে বেঁচে ছিলাম, কিন্তু এখন আরও সেটাও সম্ভব হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে, এই দেশের বাতাসে আমার জন্য অক্সিজেন দিন দিন কমে যাচ্ছে যেন। অনু অয়নের কথার মানে বুঝতে পারছে না, তাই কি বলবে সেটাও খুঁজে পাচ্ছে না। অনু বলল, থেকে গেলে পারতেন। অয়ন অদ্ভুত দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, রেখে দিলেও তো পারতেন। অনু চমকে তাকালো অয়নের দিকে, মানে? অয়ন মলিন হাসলো, ভার্সিটি চলে এসেছে। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে অয়ন নেমে চলে যেতে যেতে বলল, ভাড়াটা দিয়ে দিও, আমি তোমার কাছে ঋণ থাকতে চাই। যে কে যেন বলেছিল, যদি চাও কেউ তোমাকে মনে রাখুক তাহলে তার থেকে টাকা ধার নাও। অয়ন চলে গেল, অনু বিড়বিড় করে বলল, অদ্ভুত লোক, তুই এখানে কি করছিস লেজা?
ফারান সেই কখন থেকে তোর জন্য ড্রয়িং রুমে বসে আছে? লাবণীর কথায় লিজা বিরক্ত হয়ে তাকালো লাবণীর দিকে। মায়ের উপর সে প্রচণ্ড বিরক্ত। লাবণীকে উপেক্ষা করে লিজা তানিশাকে বলল, তানিশা বোন আমার, চল না আমার সাথে। তানিশা চোখ বন্ধ করেই বলল, আপু তোমাকে বললাম তো আমার মাথা যন্ত্রণা করছে, এখন শপিং মলে গেলে নিশ্চিত মাথাটা ব্লাস্ট হয়ে যাবে। লাবণী গম্ভীর গলায় বলল, যেতে চাইছে না, ওকে জোর করছিস কেন লিজা? তোকে আমি যেতে বলছি তো, তুই উঠবি নাকি আরও একটা থাপ্পট লাগবে? লিজা মায়ের দিকে শান্ত দৃষ্টিতে একবার তাকিয়ে উঠে এলো তানিশার পাশ থেকে। নিচে বেরিয়ে যেতে লাবণী তানিশার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। গাড়িতে পাশাপাশি বসে আছে ফারান আর লিজা। দুজনের কারো মুখে কোনো কথা নেই। ফারান প্রশ্ন করল, কোন শপিং মলে যাবি? লিজা দায়সারাভাবে উত্তর দিল, তোমার যেখানে ভালো লাগে যাও। ফারান লিজার দিকে একবার তাকিয়ে বলল, তুই কি কাউকে পছন্দ করিস? এমন কিছু থাকলে আমাকে বল, আমি বিয়ে ক্যান্সেল করার ব্যবস্থা করছি। লিজা তাকালো ফারানের দিকে। আমি জানি ভাইয়া তুমি একটা মেয়েকে ভালোবাসো। ফারান চমকে উঠল লিজার কথায়, কি বলছিস এসব? লিজা সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তখন বয়স কম হলে এতটা ছোট ছিলাম না যে বুঝতে পারবো না। অনুর কথা একমাত্র ইরফান ছাড়া কেউ জানে না, তাহলে লিজা কিভাবে জানলো? বুঝতে পারছে না ফারান। ফারান স্বাভাবিক গলায় বলল, আমি কাউকে ভালোবাসি না। তাহলে ডায়েরির পাতায় কার এত প্রশংসা করেছিলে? কোন ডায়েরির কথা বলছিস? ডায়েরির লেখা ছেড়ে দিয়েছি 4 বছর আগে। 2 বছর আগে তোমাদের বাসার স্টোর রুম থেকে একটা পুরানো ডায়েরি পেয়েছিলাম, ডায়েরিটা যে তোমার, তাতে আমার কোন নাম দেখেই বুঝেছি সেটা ভালোবাসা নয় আবেগ ছিল। ভালোবাসা থাকলে তার জায়গা নিশ্চয়ই ধুলাবালি জমা স্টোর রুমে হতো না। লিজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেয়েটা কে ছিল? কিছু প্রশ্নের উত্তর না জানাই উত্তম। লিজা কথা বাড়ালো না, আর কারণ তার ভালো করেই জানা আছে ফারান একবার যেহেতু বলতে চায়নি তাহলে আর বলবেও না। ফারান শপিং মলের সামনে গাড়ি থামিয়ে বলল, তুই ভিতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। লিজা নেমে গেল গাড়ি থেকে। ফারান পার্কিংয়ে গিয়ে দিকে যেতে লাগলো। গাড়ি পার্কিং করে সেখানেই বসে রইল কিছুটা সময়। হঠাৎ বিড়বিড় করে গলে উঠল, ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা ছাড়া কি আর কোনো শব্দ নেই পৃথিবীতে? সবাই এই একটা শব্দ নিয়েই পড়ে আছে কেন? আমি ভালোবাসি না কাউকে, আমার মনে কারোর জন্য কোনো অনুভূতিও নেই। লিজা ধীর পায়ে মলের ভিতরে যেতে লাগলো। সব কিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে। ডায়েরির প্রতিটা শব্দ বলে দিচ্ছিল ফারান মেয়েটাকে কতটা ভালোবাসে। তাহলে সে অস্বীকার কেন করছে? আর যদি ভালোই বেসে থাকে তাহলে লিজাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন? লিজা জানে না আদৌ কোনো দিন এই প্রশ্নগুলোর উত্তর সে পাবে কি না, নাকি সময়ের গভীরে হারিয়ে যাবে প্রশ্নগুলো। চলবে বন্ধুরা, গল্পটা কেমন হলো তা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।